প্রিয় স্নেহের দু হাজার তেইশ সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করে তোমার সঙ্গে ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর সেকেন্ড সেমেরটি পথ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে দেখো সরাসরি রিস্ক নিয়ে কিন্তু আমরা নবম শ্রেণীর সেকেন্ড সেমেরটি পথ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছো ফুল মার্কস তোমাদের রয়েছে চল্লিশ আর সময় তোমাদের রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে দেখো একের থেকে তোমাদের প্রশ্ন দিয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান রয়েছে এক করে এক কিন্তু চার সমান সমান চার প্রশ্নগুলো দেখে নাও তারপরে দুইয়ের দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্নের মান রয়েছে দুই করে দুই গুণ পাঁচ সমান দশ প্রথম বিক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত পরে প্রশ্ন ওয়াই অক্ষের ওপর একটি বিন্দুর স্নানাঙ্ক লিখি যার থেকে দুই কমা তিন এবং মাইনাস ওয়ান কমা টু বিন্দু দুটির দূরত্ব সমান প্রবেশন একটি অর্ধবৃত্তের পরিসীমা ছত্রিশ হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত প্রবেশন একটি অবিচ্ছন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু বিয়াল্লিশ এবং শ্রেণীদৈর্ঘ্য দশ হলে শ্রেণীটির উচ্চ ও নিম্নসীমা কত পাঁচ নম্বর ত্রিভুজ সি এর বিসি কমা সি এ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি কমা ও এফ যদি ত্রিভুজ এবিসি সমস্য বর্গসেমি হয় তাহলে ই ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত তিনি তাকে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া প্রশ্নের মান রয়েছে চার দুটি প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্যে থেকে একটি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে প্রথম রঙাপি দুটি শাড়ি তৈরি করে একটি পনেরো পার্সেন্ট এবং অপরটি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলেন তার মোট লাভ হল দুশো বাষট্টি পয়েন্ট পঞ্চাশ টাকা শাড়ি দুটির উৎপাদন ব্যয় ওয়ান পয়েন্ট থ্রি হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত পর্বে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে যদি সে ঘড়িটি তিনশো টাকায় বিক্রি করলে তখন তার যত টাকা লাভ হবে দুশো টাকায় বিক্রি করলে তার তত টাকা ক্ষতি হবে হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি চার দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে দুটি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে প্রশ্নের মান রয়েছে তিন করে তিন গুণ দুই সময় তিনটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরে রয়েছে তোমাদের পাঁচের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান রয়েছে পাঁচ প্রথম প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দয়ের সংযোজক সরলেখাংশ তৃতীয় বাহুর সমান্তরালেরও অর্ধেক পরবেশ প্রমাণ করো যে ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান রয়েছে তিন প্রথম কোনো বৃত্তে এবি ও সিডি দুটি ব্যাস প্রমাণ করো যে এবিসিডি একটি আয়তকার চিত্র দুই নম্বর প্রশ্ন ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার ওপর পি যে কোনো একটি বিন্দু প্রমাণ করো যে ত্রিভুজ এবিপি ইজিক্যাল টু ত্রিভুজ এ সি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান রয়েছে চার দুটি প্রশ্ন দেওয়া রয়েছে একটি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে দেখো পরে তোমাদের আটের দাগে দিয়েছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি প্রশ্নের মান রয়েছে চার শ্রেণী এক থেকে দশ পরিসংখ্যা আট শ্রেণী এগারো থেকে কুড়ি পরিসংখ্যা তিন শ্রেণী একুশ থেকে কুড়ি পরিসংখ্যা ছয় শ্রেণী একত্রিশ থেকে চল্লিশ পরিসংখ্যা বারো শ্রেণী একচল্লিশ থেকে পঞ্চাশ পরিসংখ্যা চার ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমেস্ট্রি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার ভালো করে কোশ্চেনটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে থাকতে ভুলবে না আর আমার চ্যানেল নতুন হাউথ লাল কাল সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেলাইকন সব প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই এবং তার পাশাপাশি প্রতিটি বিষয়ে অধ্যয়ভিত্তিক সের সঙ্গে কিন্তু উত্তর সহ আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও আশা করা যায় প্রতি বছর পছন্ন এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে